আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদেরকে একটা চমৎকার রেসিপি করে দেখাবো। তো সন্ধ্যাবেলায় এখন একটু ফ্রি আছি, তো ভাবলাম যে মাহের বাবার জন্য স্পেশাল একটা কিছু করিস। তো বাসায় আছি, তো বাসায় থাকলে খুব ভালো লাগে মনে হয়, এটা ওটা বানাইতে থাকি। তো এটা বানাইতে কি কি লাগতেছে আমি একটু বলে দেন, খুব বেশি সময় নিব না। আমি 3 পিস চিকেন ব্রেস্ট নিয়ে নিছি, যেহেতু আমরা মানুষ 3 জন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপরে আমি এখানে গুঁড়া মরিচ দিয়ে দিব, গুঁড়া মরিচ দিয়ে দিতেছি, আর একটু গুঁড়া মরিচ দিব। আগে ইনগ্রিডিয়েন্টস গুলা দিয়ে দেই, তারপরে মাখাবো, ম্যারিনেট করবো। তারপর আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি, সয়া সস দিয়ে দিচ্ছি। এরপর যেটা করবো সেটা হচ্ছে, এটা একটা সিক্রেট রেসিপি, তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, এই মশলা আপনারা চাইলে ঘরেও কিন্তু কাবাবের মশলা করে নিতে পারেন, বা আপনারা চিকেন গ্রিল করার গ্রিলের মশলা ইউজ করতে পারেন। তবে আমি যেটা করি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট। আমার যখনই তেল ছাড়া চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করে, তখন আমি যে রাঁধুনির যে চটপটি যে মশলাটা আছে সেটা দিয়ে করে নিই। এটা আপনারা ঘরেও করতে পারেন। বিট লবণ, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়াকে একসাথে করলে কিন্তু এটা হয়ে যায়। শুকনা মরিচ একবারে একসাথে আপনারা ই করতে পারেন। বিট লবণ যেহেতু ওই মশলাতে আছে, তারপর আরেকটু হালকা একটু বিট লবণ দিয়ে দিই। একটু বিট লবণ দিয়ে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে একটু মায়োনিজ দেব। একটু মায়োনিজ দিয়ে দিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে একটু রসুন বাটা দিব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, রসুনের ফ্লেভারটা কিন্তু ভালো লাগে চিকেনের সাথে। তাই আমি রসুন দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে টমেটো সস দিয়ে দিব। টমেটো সস একটু বেশি করে দিয়ে দিচ্ছি, হ্যাঁ দিয়ে দিলাম। এরপর যেটা করব সাদা ম্যাজিক দিব। তো আমি এখন একটা সাদা ম্যাজিক দিয়ে দিচ্ছি। আমি এখন যেটা করব, যেহেতু আমি এয়ার ফ্রায়ারে করব, তো আমি সেই জন্য একটু সরিষা তেল দিচ্ছি, জাস্ট টেস্টের জন্য, জাস্ট ফর টেস্ট। এটা সম্পূর্ণ তেল ছাড়াই ভাজা হবে। আমি এখন এটা জাস্ট হাতে ম্যারিনেট করে নেব। আর আমি এটাকে খুব ভালো করে চিকেনগুলোকে কুচিয়ে কুচিয়ে নিয়েছি। আপনারা কিন্তু কোচানো যে দাগ দেখতে পাচ্ছেন, যে কুচিয়ে নিয়েছি খুব ভালো মতো, যেন মশলাটা সুন্দর মতো ঢুকে। খুব ভালো করে ম্যারিনেট করে নিন। ম্যারিনেট করে আমরা বেশ কিছুক্ষণ রেখে দেই, তারপর আবার আসছি। ম্যারিনেট হওয়ার পরে মিনিমাম আধা ঘন্টা পরে আমরা এটা করব। তো আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে, আমরা অপেক্ষা করেছিলাম। তো এখন আমরা এই ব্রেড ক্রামের ভিতরে আমাদের যে চিকেন পিসেসগুলো আছে, এই যে চিকেন পিসেসগুলো ঠিক এভাবে করে এভাবে জাস্ট দিয়ে দিব। তো আমি হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে ব্রেড ক্রাম এটা গায়ের মধ্যে বসিয়ে নিলাম, এবং আলগা যে ব্রেড ক্রাম গুলো আছে সেগুলো সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। আমাদের 3 পিসের জন্য এতটুকু ব্রেড ক্রামই ঠিক আছে। এতক্ষণ আমরা আমাদের এয়ার ফ্রায়ার কিন্তু প্রিহিট হতে দিয়ে দিয়েছি,
ব্যাস আমাদের একটা পিস রেডি হয়ে গেছে। এভাবে করে আমরা আমাদের তিনটা পিসই কিন্তু ব্রেডকে আমরা ডুবিয়ে নিব। তো আমি এই যে ব্রেড ক্রাম দিয়ে সুন্দর করে কোটিং করে নিচ্ছি, এপাশ ওপাশ উল্টে পাল্টে নেব। আমি তিনটা ব্রেড ক্রামে রেডি, তিনটা পিসে আমি ব্রেড ক্রাম দিয়ে রেডি করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের লাস্ট পিস। ব্যাস এখন এটা এয়ার ফ্রায়ার দিয়ে দেওয়ার পালা। এটা এয়ার ফ্রায়ারে আমরা 60 মিনিট ধরে ফ্রাই করব কোন রকমের তেল ছাড়া। ভিউয়ার্স এই যে আমাদের এয়ার ফ্রায়ারে 3 পিস আমরা এখন দিয়ে দিব। ভিউয়ার্স এয়ার ফ্রায়ারে কিন্তু আমাদের চিকেন তৈরি হয়ে গিয়েছে, এখন জাস্ট মজা করে খাওয়ার পালা। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এবং আমার নতুন যে পেজ সেটা হচ্ছে মানহারমা। তো ভিউয়ার্স মানহারমা দেখতে কিন্তু ভুলবেন না, অনেক মজার মজার এপিসোড থাকবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।